قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. অর্থ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আজ জুমার আয়াত 53। সুহায়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সকল কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকর গুজার করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবাতে আক্রান্ত হলে সবর করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস। قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم. অর্থ, সে বলল, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল কাসাস আয়াত 16। এই দুইটি আয়াত এবং হাদিস আমাদের জীবনে বিভিন্ন ধরনের অনুপ্রেরণার শিক্ষা দেয়। আল্লাহর ক্ষমা ও দয়া। সূরা আজ জুমার 53 নাম্বার আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন এবং তিনি পরম দয়ালু। ধৈর্য ধারণ ও শুকর আদায় করা। উপরোক্ত এই হাদিসটি আমাদের শেখায় যে একজন মুমিনের জীবনে যা কিছু ঘটে সবকিছুই তার জন্য কল্যাণকর। সুখের সময় শুক্রিয়া আদায় করা এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করা, দুটি মুমিনের জন্য মঙ্গলজনক। ভুল স্বীকার ও তওবা। সূরা আল কাসাসের 16 নাম্বার আয়াতটি আমাদের শেখায় যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আল্লাহ সবসময় ক্ষমা করতে প্রস্তুত এবং তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু। উপরোক্ত এই হাদিস এবং আয়াতগুলো আমাদের জীবনে সঠিক পথ দেখায় এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে চলতে উৎসাহিত করে। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। সূরা আল আরাফ আয়াত 23। اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. অর্থ, হে আল্লাহ, আমি নিজের উপর অধিক জুলুম করেছি, আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই, আপনার পক্ষ হতে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। সহিহ বুখারি, মুসলিম ও মিশকাত হাদিস। সত্যি এই দোয়াগুলো নিয়মিত পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের আত্মাকে শুদ্ধ করার প্রচেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাকে নিয়মিত এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন। আমিন।